সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ শুক্রবার আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা পীরতলা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক তৃণমূল নেতার। জানা গেছে ওই তৃণমূল নেতার নাম দিলীপ মান্না। তিনি হরিণখোলা এলাকার এক পঞ্চায়েত সদস্যার স্বামী। তড়িঘড়ি উদ্ধার করে বুড়সুরা থানার পুলিশ দিলীপবাবুকে আরামবাগ হাসপাতালে নিয়ে এলেও বাঁচানো যায়নি, মৃত্যু হয়। আরামবাগ হাসপাতালের মর্গে পাঠানো হলো তার দেহ। আমরা তখন ওই জুম্মার পর ওই বাড়িতে এসে সবাই খেতে বসেছি আর কি। হঠাৎ করে আমাদের একজন অঞ্চল নেতৃত্ব অরূপ ফোন করলো যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি বেরিয়ে আস। কিন্তু আমরা ভাবতেও পারিনি, আমাদের একদম কাছের মানুষ, আমাদের হরিণখোলা দুইয়ের খোলতাজপুরের পঞ্চায়েত সদস্য স্বামী এবং উনি নিজেও অঞ্চল নেতৃত্ব, অঞ্চল কমিটির একজন সদস্য, উনি বাড়ির লোকের কাছ থেকে যেটা জানতে পারছি যে ব্যাংক থেকে একটা চেক ভাঙিয়ে টাকা তুলে কোনো একজন পাওনাদারকে তারকেশ্বরের দিকে দিতে গিয়েছিলো, দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় কোনো গাড়ি থেকে গাড়ি তাকে সামনে থেকেই মারুক কিংবা উনি কোনো গাড়ির পেছনেই যে মারুন, এরকম যে কোনো ঘটনায় তার মাথার এই খুলি সমেত এই জায়গাটা পুরো দুর্ভাগ হয়ে গেছে, তাহলে অন্য জায়গায় চোট লেগেছে, হাত ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে আমাদের ছেলেরা ছুটে এসে গামছা ফামচা বেঁধে তাকে হসপিটালে নিয়ে আসছিলো, আস্তে আস্তে গাড়িতে রাস্তাতে মারা গেল। পঞ্চায়েত যিনি সদস্যার স্বামী বলছেন, সদস্যার নাম কি এবং ওই ভদ্রলোকের নাম কি? পঞ্চায়েত সদস্যের নাম হচ্ছে বুলা মান্না, গোলতাজপুরের পঞ্চায়েত সদস্য, এবং ওনার স্বামী তার নাম দিলীপ মান্না। আমি আর একটা কথা মিডিয়ার মাধ্যমে জানাতে চাইছি যে হরিণখোলার যে পয়েন্টে অ্যাক্সিডেন্ট হয়েছে গত 8-9 দিন 10 দিন আগে, ওইখানে আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রশাসনকে বলবো ওই জায়গাটা ডিভাইডার এবং সিভিক ফিভিক বাড়াতে, যাতে দুর্ঘটনা যাতে কম। তার সঙ্গে হাতটা ভাঙছে, মানে আমার যেটা ধারণা আর কি, সপাটে ও মেরেছে, অ্যাঙ্গেলটা পুরো ঠিক আছে না, পুরো দাঁড়া। ওই সব অরূপ বাড়ি থেকে ছুটে এসে একদম ওই যেখানটাতে 8-9 দিন আগে ঘটেছে দাদা, ঠিক সেখানটা কুড়ি হাতে রেডি করছে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।